সবারই ইচ্ছে থাকে দীঘায় গিয়ে মাছ ভাজা বা চিংড়ি মাছ, যে কোনো মাছের মানে যেগুলো সি ফুড বা সামুদ্রিক খাবার সেগুলো খাওয়ার, কিন্তু আগে থেকে আমরা জানতে পারি না, তাই সেসব জায়গায় পৌঁছাতে পারি না, বা সেসব সবসময় হয়তো টাকাটাও সঙ্গে থাকে না, তাই জন্য আমরা খেতে পারি না। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সামুদ্রিক যেসব মাছ, কোন মাছের কোন খাবারের কি দাম, আর আমরা কি খাচ্ছি, কেমন টেস্ট তার, সবটাই আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। এটা কি মাছ বললো? চিতল মাছের পিস। এটা টিক্কা না সেই এগুলা ইলিশ মনে হয়? চিকেনের স্টমাকের মতো কচকচে থাকে। চিংড়ি কোনটা কত জিজ্ঞেস করো? চিংড়ি কোনটা কত বলবেন? চিংড়ি কোনটা কত? দেখতেই পাচ্ছেন আমরা এক প্লেট মোটা চিংড়ি নিলাম। এটা এক প্লেটে কত পিস আছে জানি না, তবে 100 টাকা নিলো।